এলাকায় বড়লিং সুজন হয় থানার শাহজাহানপুর আজাদ এলাকা ঢাকা শহরে যত হিন্দু বসবাস করে তার প্রায় চার ভাগের এক ভাগ আমার কাছে থাকে বলে আমার ধারণা আমি বিশ্বাস করি এবং আমি এটাও বিশ্বাস করি যে এই চার ভাগের এক ভাগ হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা কিংবা বোনেরা কেউ কোনদিন বিএনপি সম্পর্কে কোনো কথা বলতে পারে নাই পারবেও না ওখানে আমি আমার মনে আছে 1991 সাল এ কথা না বললেই হবে না 91 সাল আমি তখন ঢাকার মেয়র রাত্রি প্রায় 1:30টার সময় লাল টেলিফোন বেজে উঠল আমি মোটামুটি সবার প্রস্তুতি নিয়েছি আমি শুধু যাচ্ছি তখন শুনলাম অপপ্রান্ত দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ফোন করলেন কি করছো আব্বাস আমাদের ম্যাডাম সবার প্রস্তুতি নিয়েছি বললেন না আজকে এখন আর সবাই যাবে না তোমার লোকজন নিয়ে তুমি এখন বেরিয়ে যাও আমি কিছুই বুঝলাম না ম্যাডাম কি হয়েছে বলুন তো বলে তুমি জানো না অযোধ্যায় যে বাপ বিভক্তির ভাঙতেছে তুমি যা শোনো নাই আমি না শুনছি তো এটা কি রিয়েকশন হতে পারে এরকম বললেন না আমরা বুঝতে পারি নাই এখন যাও জলদি বেরো আমি এই গভীর রাত্রে আমাদের ছেলেবেলাদের নিয়ে এবং পুলিশ সঙ্গে নিয়ে আমি শেখ ইয়ের রাজা বা কালী মন্দিরে যাই কালী মন্দির তো আপনার চেনে নিশ্চয়ই খুব ফেমাস কালী মন্দির আমাদের রাজারবাগের বিশাল সম্পত্তি অধিকারী এই কালী মন্দির তো ওখানে গিয়ে মোটামুটি একটা সিলেক্ট করে দিয়ে আমি সাড়ে চারটার দিকে বাসায় আসি আমি বলতে যাচ্ছি যে ওই সময়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কিভাবে অনুভব করতেন যে ভারতীয় বাপি মনে ঢাকা হচ্ছে ঢাকায় হয়তো বাংলাদেশের কিছু হয়ে যেতে পারে সুতরাং হিন্দুদেরকে রক্ষা করার জন্য আমাদের সমস্ত ব্যবস্থা করতে হবে সমস্ত মন্দির রক্ষা করার জন্য আমাদের ব্যবস্থা করতে হবে সেই ভগবান প্রক্রিয়া আজও চলছে আমি কয়েকদিন আগে কয়েকদিন আগে যখন পূজা হচ্ছিল যখন পূজা প্রস্তুতি যখন তখন দেখলাম যে আমার বাড়ির অফিসে একজন ছেলে মোটামুটি একটা ওয়েল ড্রেস সিটি ড্রেস করা এই তুমি এখানে একটা বিক্রি করো না আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে পার্টি থেকে যে আমরা ওই মন্দির পাহাড় দিয়ে যাচ্ছি সাধারণ মন্দির হয়েছে দুটা নতুন ওই মন্দির পাহাড় হয়ে যাবে আমরা ভালো লাগলো যে একটা ভালো লাগলো তো বিএনপির মধ্যে আছে কিন্তু আমার প্রশ্নটা হল ভাই এই হিন্দু ভাইদের কাছে আমার প্রশ্ন হল যে আমার বয়স যদি এখন 75 হয় এই 75 বছর বয়সে ইদানিং যে কি হচ্ছে আমার হিন্দুদের মন্দির পাহাড় যেতে হবে পূজা আসলে আমরা সব তদস্থ হয়ে যাই কেন এগুলো কি স্বাভাবিক ব্যাপার হিন্দুরা সারা জীবন পূজা করে আসছে আমার বাপ দাদা দেখেছে আমিও দেখেছি নদী পাহাড় যেতে হয় নাই বরং হিন্দুর উৎসবের সময় আমি দেখেছি আমার টাকার বন্ধু পরেশ বাবু এরা বাসায় আসছে আমাদের বাসায় খাওয়া দাওয়া করছে এবং আমাদের বাসা দিয়ে যখন আমরা খাওয়া দাওয়া করে আসছি এটাও আছে কিন্তু এই যে একটা কিছু হলেই জলদি মন্দির পাহাড় দাও কেন কে মন্দির ভাঙতেছে কোন মুসলমান মন্দির ভাঙতে পারে না এই কথাটা মাথায় রাখতে হবে যাদের ইমানের জোর নাই যারা মুসলমান না তারাই মন্দির ভাঙবে অন্য জনের ধর্মে হানাহানি করবে যার যার ধর্ম তার তার কাছে এটা আমাদের কোরআন শরীফ পরিষ্কার করা আছে আমাদের সূরা সূরার মধ্যে সুতরাং এই যে একটা অবস্থা দেশের বিশেষ করে এইবার যে পরিস্থিতিটা হলো এটা অবর্ণনীয় কেন পাহাড় দিতে হবে এটা স্বাভাবিক ব্যাপার এই জন্য আপনারা একটু নিজেকে প্রস্তুত রাখেন আর একটা ছোট্ট কথা বলে শেষ করব এই আপনাদের মান আপনাদের কিছু মনে করেন না আপনাদের সম্পাদক আপনারা না কিছু লোক দেখি মাঝে মাঝেই একটা বিশাল মিছিল মিটিং করে টোল পার করে ফেলে এটা করে ঘুরলো এটা হয়ে গেল সেটা হয়ে গেল আসলে তো কিছু হচ্ছে না এই সব ইন্টারভিউ বলে এই যে আমাদেরকে আপনারা ডাকছেন এরকম না দেখি বরং আপনারা একটা প্রতিবাদী মিটিং করবেন যে না এরকম কোনো ঘটনা বাংলাদেশে কিংবা ঢাকায় ঘটে নাই তখনই বুঝে যাবে যে এই দেশের আমরা সমতাভিত্তিক নাগরিকত্ব পছন্দ করি
এই মাননীয় যাওয়ার পরে বলেন আপত্তি আছে অমুক মন্দির আছে, দেখেন মন্দির মাসে যে যা ধরা পড়ছে বলতো সব ছাত্রলীগকে বলি বিএনপির কিন্তু ধরা পড়া নেই। আমার এলাকায় যত হিন্দুদের জমি দখল করেছে, যত হিন্দুদের দখল হয়েছে সব আওয়ামী লীগ। আমার এলাকায় যারা আছেন তারা বলতে পারবেন। তো তাই আমাদের যেটা খুশি ভাই বলে গেছেন, যেটা আমার নেতা তার একটা অংশে অনেক দূর থেকে অবজার্ভ করতেছেন এবং দেশের তৃণমূল খেলাধিয়ার ওই ভাব ধরাটা ওই মানসিকতাটা মেনটেন করে চলেছেন, সেজন্য বিএনপি সচেতন হতে হয়েছে। যাই হোক কি হয় আমি আপনাদের আবার সচেতন জানাব, যখন এই ধরনের কিছু সমাবেশ হয় কিছু মিছিল হয় এরা এই দেশে হিন্দুদেরকে আসলে খাড়া করতেছে, এই দেশে হিন্দুদেরকে আসলে অনিশ্চয়তা মনে করে দিচ্ছে, এরা একটা ভাগ বিভক্তি করে দেশে একটা অনিশ্চিত অবস্থা সৃষ্টি করতে যাচ্ছে। এদের কাছ থেকে দয়া করে আপনারা সাবধান থাকবেন, আমরা আপনাদের সহযোগিতা করবো।